ইন্নল মালা ই কাতালা তাব আজি নিহাতাহা ঋদন্লি ত লিবিল লাইল আল্লাহর কোনো গরান যখন কোরান শোনার জন্য হাদি শোনার জন্য বসবে ফেরেস্তারা দোয়া করবে এখান থেকে উঠার আগে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে সেদিন ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে সে গেছে সেই সুদূর ভেড়া মারায় গিয়ে বলতেছে হুজুর একটা ওয়াজের বারো মিনিট ওয়াজে হুজুর আমি হিন্দু থেকে মুসলমান হয়ে গেছি সোভা তা আমি সিলেটারে বললাম কোন ওয়াজ সেটা এ ওয়াজটা তো আমি আমার নিজেরও শোনানো দরকার তো সে আমার দেখাইল হুজুর এই সেই ওয়াস তা আমি ওয়াসটা শুনলাম ওয়াজের মধ্যে একটা হাদিস শুনে তার ভিতরে একটা নাড়াচাড়া দিউ দিনের বেলায় আল্লাহ পাক গোলামদের গুনা গোলাম যত গুনা করেছেন রাত্রি বেলাতে আল্লাপ এখন তো রাত হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে ফেল তোর দিনের বেলার গুণা গোলা রাত্রি বেলায় যিনি মাফ করে দিবেন তিনি কে হুজুর আল্লাহ যদি এত দয়া হয় দিনের বেলার গুণা রাত্রি বেলায় মাফ করে রাতের গুণা দিনের বেলায় আল্লাহ ডেকে ডেকে মাফ করে যে আল্লাহ সার্বক্ষণিক আমার জন্য দোয়ার খুলে রেখেছে কেমন করে সে আল্লাহ থেকে আমি দূরে থাকি আল্লাহর হাবি আবু জরকে কে ডেকে বললেন আবু ওতা আল্লামা আয়াতাম্মিন কি তাবিল্লা হইরুন লা কামিন আন্তসালন আতারাকাত আবর্জা কোরআনুল কারিমের মাত্র একটা যদি তুমি বোঝার পড়ার চেষ্টা করো একশো রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি তোমার আমোল নামায় দিবেন তিনি কে একটা আয়াতের সিট যদি শুনে যান শতর আকাতের চাইতে বেশি স্বাব আপ্তার আবল লাম আল্লাহ উঠায় দিলে শোভা না একই সাহাব আবোজ আর কে ডেকে নাবি জীবনলেন বোঝার সনব লা আন্ত বোদআপ ওয়াতা আল্লা মা বাবা ব্মি না লাইল অমিলবিহি হইরুল্লা কামিন আনতুসল্লা আনফার আকাফ আবু জা শরম কোরআনকারিমের একটা আঁত পড়লে এক সরাকা চাইতে বেশি সোয়াবাল্লা দিতে পারেন নতুন যদি কোনো কিছু জেনেই মাফির থেকে উঠতে পারেন আমল হয়তো করতে পারেন নাই হজের কথা শুনলেন হজ ফারজ হয় নাই জাকাতের কথা শুনলে জাকাত ফরজ হয় নাই শুধু এখান থেকে শুনে যদি উঠতে পারে খইরুল্লাকা মিন আন তুসাল্লি আলফ হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এর চেয়ে বেশি সাওয়াব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবে একটা নতুন হাদিস যদি আজকে শুনে যান একটা নতুন যদি শুনে যান শুনবেন না চলে যাবেন আমরা করেছি নিসা আয়াত নং একচল্লিশ এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিল ইনশাল্লাহ কথা শোনাব যেহেতু এটা কত তম মাহফিল ষষ্ঠ বার্ষিক الله رب العالمين نبيك نكبر فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء সেদিন কি অবস্থা হবে যেদিন নবীদেরকে ডাকা হবে নবী আপনার উন্মতের খবরটা বলে নবী আপনাকে সেদিন ডাকা হবে আপনার উন্মতের খবর জিজ্ঞাসা করার জন্যে আজকে একটু হিসাব করে দেখে নবী কত মায়া করে গেছে ও মুত্তরা নবী কত ময়া করে গেছেন আম্মা জান আয়েশা বলেন প্রায় রাতি নবীজির কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসতো এত পরিমাণ নবী কান্না করতে আজিজুন কাজীজ আল মারজান ফুটন্ত পানিগুলা টকবক টকবক করে ফুটলে যেমন আওয়াজ বের হত ভিতর থেকে টকবক টকবক করে ফুটন্ত পানির মতো আওয়াজটা বের হতো আমি আয়সা আমার কাটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিজদার মধ্যে পড়ে পড়ে ফুপা ফুপা কত সে আর আল্লাহর কাছে অগণিত আগত মেহমান উম্মতের জন্য দোয়া করছে আল্লাহুম্মা উম্মতী তি ও আল্লাহ আমার উম্মত আমার রুম্মত বলে নবি দোয়া করেছে নবি দোয়া করেছে কিন্তু আমার আপনার মতো গুনাগারগুলোর জন্য হয়রান পরেশান হলে জীবনে কোনো দিন দেখেন না না দেখে দোয়া করেছে আজকে যদি উম্মতের মতো উম্মত হয়ে উঠতে পারেন নবী সেদিন আমাকে আপনাকে চিনবেন সাফাত করবেন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে কিন্তু অধিকাংশ উম্মত আজকে কি নিয়ে ব্যস্ত একটু চিন্তা করে উম্মতের ফিকির কি বুক ফুলায় উম্মত আজ গুণা করে ঠিক কিনা বলে আসলে কি বুক ফুলায় গুণা করে কি না গুণা করে বুকরে এমনি দিয়া জুলুম করে বুকের এমনি দিয়া বুক টান টান করে গুনা করে এই রকম যারা প্রকাশ্যে গুণা করে প্রকাশ্যে গুনাগারদেরকে নবীজি সাল্লাই সাল্লাম বলছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন প্রকাশ্যে যারা গুণা করে এই রকম গুণাগারদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করবেন না মাফ করবেন না প্রকাশ্যে গুনা করা উম্মত এখন আছে না নাই কুল্লুমথি মহা ফিনিল্লাল মুজাহিরিন বুকফোরা গুনা করে প্রকাশ্যে গুনা করে গুনা করার পরেও লজ্জিত হয় না মা আ কাফি গুনাহ বনে কোন বিষয়টাকে ওই বিষয়কে গুনাহ বনে যেইটা করার পরে একটু পরেই দেখবেন মন আপনাকে বলতেছে কাজটা করা ঠিক হয় নাই আপনার কান বলতেছে আর গান শুনিস না কান তোর বিরুদ্ধে দাঁড়ায়া সাক্ষী দিবে চোখ দিয়ে আপনি খারাপ ভিডিও দেখতেছেন চোখ বলবে আর দেখিস না চামড়া দিয়ে মজা নিচ্ছেন চামড়া বলবে আর খারাপ দিকে যেও না তোমার বিরুদ্ধে সাক্ষী দিবিক কেউ জেনে গেলে আপনি বড় রাগান্বিত হয়ে যান ভিডিও ফাঁস হয়ে গেলে আপনার রাগ উঠে যায় গোপন বিডিও ফাঁস হয়ে গেলে আপনি মুখ দেখাতে পারেন না কোন আপনার কথোপকথন ফাঁস হয়ে গেলে পদ পদবি পর্যন্ত থাকে না এমন কাজগুলা যখনই আপনি করতেছেন পরিষ্কারভাবে বুঝেন পরিষ্কার হচ্ছে প্রকাশ্যে বুক ফুলা গোনা এই গুনাহের কারণে যিনি শাস্তির আওতায় আনবেন তিনি কে আজকের এই মাহফিল থেকে বলি আমার ভায়ের অঙ্গ আল্লাহ নবী উম্মদদেরকে খুঁজবেন আজ আমরা অনেকেই বসেছি এমন অনেক মানুষ আছি নবীর উম্মত হতে নাই ঠিক কিনা বলে শুধু নামে নামে উন্মত হইছি কামে উন্মত হইনি একটু এক এক করে বললে কষ্ট হবে বেজার হবেন মনে ব্যথা নিবেন সমান রকিমান সুন্নতি ফনা ইসামিন যেই লোকটা নবীর দাবি করে কিন্তু আলেমদেরকে দেখলেই বাজে কথা বলে আলেমদেরকে দেখলেই বোকাবাজি করে এই রকম বোকাবাজি করা ব্যক্তিগুলা সব হতে পারে নবীর উম্মত হতে পারে না আপনাদের কাছে খারাপ লাগছে খবরদার কোন একটা সৈন্যত আপনি ছোট মনে করবেন না দাঁড়িকে আপনি ছোট মনে করবেন না আপনি কোন একটা সৈন্যত কে খাটো করার চেষ্টা করবেন না আপনি নিজে মানতে পারেন না চেষ্টা করেন যে সুন্নত মানে সম্মান করেন যিনি আপনার সম্মান বাড়ায় দিবেন তিনি কে আমাদের দেশে দেখবেন নাটক সিনেমা যা হয় সবচেয়ে খারাপ মানুষের চরিত্র দেখাইতে দাঁড়িয়ালা একজন ব্যক্তিরে সাজায় কপালে নামাজের কর দাঁড়িয়েলা মাথায় টুপি এই সব এমন চক্রান্ত যে চক্রান্ত দিয়ে বোঝাতে চায় ইসলাম মানলেই মানুষ সন্ত্রাসী হবে জোরে কন্যা এই বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে নারায়ণগঞ্জের সাত মারার সহ কোন হুজুর করছে করছে হোলি আর্টিজনের হামলা কোন হুজুর গেছিল একটু একটু একটা একটা করে মিলায় দেখেন কোন হুজুর মানার করেছে কিন্তু সুন্নতকে আপনারা যে অবজ্ঞা করে মাথায় টুপি মুখে দাড়ি কপালে নামাজের কর খাটো করলেন নিশ্চিত জানেন আপনি নবীর উম্মত হতে পারেন নাই ঠিক কিনা বলেন কিছু লোক দেখবেন সালাম নিয়ে পর্যন্ত কথা বলে যা আগে আমরা স্টাইল করে সালাম আলাইকুম এরকম কইরা দিতাম হঠাৎ করে এই হুজুর রায়সা এরা স্টাইল করে সালাম বন্ধ করে সালাম আলাইকুম ওরাহেমাতুল্লাহ এরকম কইরা সালাম শিখাইছে আরে বেকুফ এরকম কইরা সালাম হুজুররা শেখায় নাই স্বয়ং আমার রসুল শিখিয়ে গেছে ঠিক কিনা বল জন্য সুন্নতের সাথে থাকবেন রাজি আছে এটা এক নাম্বার হাদিস থেকে কিছু কথা বললাম এবার দুই নাম্বার আরো একটা হাদিস শুনাই কষ্ট হচ্ছে আপনাদের দুই নাম্বার হাদিস শুনি আমার ভাইরা মান لم يعرف لعالمنا حقه فليس منا যেই লোকগুলা আলেমদের হক জানে না আলেমদের উপরে যারা জুলুম নির্যাতন করবে তারা সব হতে পারে নবীর উম্মত হতে পারে না এই বিষয়টা কেন বললাম একটু খেয়াল করেন আখেরি জামানাটা বড় চ্যালেঞ্জের জামান আসবে আমরা আখের জামানের ভিতরে আছি এই ঢাকা শহর এটা কিন্তু বাদ না এটা কি ঢাকার থেকে বাহিরে এই পুরো শহরটা আজাবের ফ্যাক্টরি গুনাহের ফ্যাক্টরি হওয়ার কারণে আজাব যখন আসবে তসনস হয়ে যাবে তসনস হয়ে যাবে মুসলিম আলেমরা কেন আমাদের এত প্রিয় এ হাদিসের ব্যাখ্যা লিখেছেন আবদুল্লা বিন মুবারক রাহেমহল্লা উনি ব্যাখ্যা লিখতে গিয়ে লেখেন আ। দুনিয়ার ভিতরে দাও দাও করে যদি আগুন জ্বলে উঠে মা দেখবেন নিজের আগের সন্তানকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে আমার জীবনে এমনও মায়ের দৃশ্য দেখেছি অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের মাথা ফেটে মগজ বের হয়ে গেছে সন্তানটাকে বুকের সঙ্গে মা আগলে রেখেছে সন্তানের কিচ্ছু হয় নাই মায়ের মাথা থেকে মগজ বের হয়ে গেছে জাগায় মা মারা গেছে সন্তানটাকে চাপ মেরে ধরে রেখেছে সন্তান বেঁচে আছে মা বাপ এত বড় আপন এই মা বাপ বিপদে পড়ে গেলে নিজের জীবনের মায়া করে না সন্তানকে বাঁচানোর চেষ্টা করে জালো কাটির ভিতরে কোয়াকাটায় যাবে কাটিতে যাওয়ার পরে দাও দাও করে পানির ভিতরে আগুন ধরে উঠল চিন্তাও করতে পারে না পানির ভিতরে আগুন ধরে উঠবে আগুন যখন দাও দাও করে জ্বলতেছে মা সন্তানকে নিয়ে এসে স্বামীকে বলতেছে স্বামী রে আর মনে হয় দেখা হবে না আমার সন্তানদেরকে দেখে রাখবেন সন্তানদেরকে নিয়ে দ্রুতই ঝাঁপিয়ে পড়েন আমি সাঁতার জানি না আপনি সাঁতার জানেন সন্তানদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন মা সন্তানকে ডেকে বলেছে সন্তান জীবনে আর কোন দিন দেখা হবে না মায়ের নামে দিও না মা চলে যাচ্ছি তোমাদের ভালোর জন্য মা শাসন করেছি আজ কাটা নিয়ে যাচ্ছিলাম ঘুরানোর জন্য আর সঙ্গে ঘুরা হলো না আগুন লেগে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাপ সন্তানদেরকে নিয়ে জাঁপ দিয়েছেন থেকে একটা নৌকা এসেছে ওঠায় নিয়েছে বাপ আর সন্তানদেরকে যিনি হায়াত দিয়েছেন তিনি কি ওই দিক দিয়ে মা জীবনটা দিয়ে দিল বাপ সন্তানদের নিয়ে ঝাঁপ দিস এই লঞ্চটা ডুবার পরে আমি কয়েকদিন খালি নিউজ দেখতাম আর পত্রিকাও খুব পড়তাম যে কি কি ঘটনা হচ্ছে এর মধ্যে মা বাবার রিলেটেড ঘটনা কয়টা আছে রিলেটেড ঘটনাগুলো আমি খুব দেখতাম আর চিন্তা করতাম মা বাপ কত আপ কালকে আমার প্রোগ্রাম ছিল নরসিংদিতে আমার আম্মা গেছিল আমার নানির বাড়ি আম্মাকে যখন নিয়ে আসতে গেছিল ড্রাইভার বার বার আসার পথে আমি জিজ্ঞাসা করছি আম্মা কষ্ট হচ্ছে না তো মা একটা বাড়ির জন্য বলে নাই আমার কষ্ট হচ্ছে বারবার জিজ্ঞাসা করছে বাজান তুই কেমনে সফর করস সফরে তোর তো খুব কষ্ট হয় তোর শরীরটা ঠিক আছে তো এই হচ্ছে আপনাকে বাঁচানোর চেষ্টা করে জাহান্ন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে আজকের মাহফিলের আয়োজন করেছে আজকের মাহফিলের বয়ান হচ্ছে সব মানুষগুলা বয়ানের মধ্যে আসবে না সব মানুষগুলার দিলের ভিতরে দাগ কাটবে না সব মানুষগুলা পরিবর্তন হয়ে যাবে না কিন্তু আলেমদের মহাব্বতের কিছু মানুষ যদি আজকে আল্লাহকে ভালোবেসে পরিবর্তন হয়ে যায় আপনি ফিল করবেন এই দুনিয়ার জীবনে মা বাপ যেমন ভালোবাসে আখিরাতের জীবনে আপনার মুক্তির জন্য আলেমরাও ভালোবেসে কথা বলে ঠিক কিনা বলে তিন নাম্বার হাদিস শুনুন আমার ভাইরা মান হামাল আলাইনা সিলা ফলাইসামিন্না যে লোকটা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্রতা করবে বলেন তুমি যা হতে পারো আমি নবীর হতে পারো না ঠিক! তাহলে এক লগে কর আবার এক লগে কর মুসলমান মুসলমানের বিরুদ্ধে অশ্রত্যাগ করেন আপনি গুন্ডামি দেখান আপনি মুসলমানরে হুমকি দেন আল্লাহর কসম আপনি নামে মুসলমান হইতে পারেন নবীর উম্মতের ছিটা ফোটো আপনার ভিতরে নাই ঠিক হয়ে যাবে। অস্ত্রের জুরি দেওয়া লাভ নাই এগুলো বেশি দিন আর চলবে না সব ড্যামেজ হয়ে যাবে সব ড্যামেজ হয়ে যাবে আস্থা করে নিক্ষিপ্ত হবে কালেমার শক্তি বলিয়ান হবে এজন্য যতজন আমার সামনে আছেন কি যুগ আসতেছে সেদিকে আমি যাব একটু পরে আজকে খালি লেখা রেখেন দশ বছর যদি আমার হায়াত থাকে দশ বছর পরে যদি কোনো জায়গায় দেখা হয় আপনি কোয়েন হুজুর কেমনি কি হয়ে গেল দুনিয়ার যদি বাইসা থাকে আর কি বছর দশ বছর কত নম্বরে জানি আসি মাশাল এই যে মনোযোগটা নারায়ণগঞ্জে মনোযোগটা সাংঘাতিক কয় নাম্বার তিন নম্বরে আস অস্ত্র উড়াইছেন তো আপনি আল্লাহ্ নবীর দুশমন হইছেন নভেজের হাদিস শুনেন বুখারি মুসলিমের হাদিস অরজলুন বায়া আর জলুন লায়ু বায়ু দুনিয়া একজনকে কি আপনি বললেন নেতা আপনার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিব নেতা আপনার ভয় না রাজপথ সারি না এই মার্কা স্লোগান আছে না রসুল বলতেছে ও ইহু নেতাকে গিয়ে বলবে নেতা আপনার সঙ্গে আসি জীবন দিয়ে দিব যদি পদ পদবি নেতা না দেয় নেতাকে গিয়ে বলে নেতা তোর দরকার নাই রাজপথে আমি না আরে মেয়েটা আমার কথা না তো রসুল নিজে ইল্লা লাম ইয়াফি লাহু না দিলে নেতার নেতৃত্ব মানে না প্রতিবাদ করে আন্দোলন করে নিজেই নতুন দল করে আছে না নয় এই মার্কা দুনিয়ার দল যারা করতেছেন তাদের রেজাল্ট কি হবে লাইউকাল্লিমহমুল্লাহ বোখারির হাদিস ভালো না লাগলে কান্ডারে সোজা করে ভালো লাগান মুসলিমের মধ্যে একই হাদিস আসছে আর লু লু উলমার জানফি মাত্তাফা ক আলী হিসায় খান বুখারি চারছে মুসলিমে আসছে লুলু উলমার জামিতের হাদিসটা আসছে এবার হাদিসটা শুনেন হাদিস অনুযায়ী মিলায় দেখেন নেতা দল করে নেতার নেতৃত্ব মানে শুধুমাত্র পদ পাওয়ার জন্য পদ না পাইলে নাই এই মার্কা উমতাসকে আছে না না আল্লাহর গোলামেরা খেয়াল করেন আপনি যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি মন থেকে প্রশ্ন করেন মন এই দলকে আমি আল্লাহর জন্য করি কসম আল্লাহর এই দল যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেদিন ডাকবেন কথা বলবেন যিনি মায়া দেখাবেন তিনি কে আর যদি শুধু পথ পর জন্য দল করেন লাই উ কাল্লে আল্লাহ কথা বলবেন নাপ অলা ইউ জ্যাক্কি হিম দয়া দেখাবেন নাপ অলা এন জুরুই লাই হিম মায়া দেখাবেন না তাকাবেন নাপ আল্লাহ যদি কথা না বলেন আল্লাহ যদি দয়া না দেখান আল্লাহ যদি মায়া না দেখান আল্লাহ যদি কথা না বলেন সেদিন কথা বলার কেউ থাকবে না সুতরাং চিন্তা করবেন একমাত্র দল করব কার জন্য কয় নাম্বার ভাই এবার কয় নাম্বারে যাবেন মান আতা কাহিনান আউ আল্লাহ ফনফ সদ্দা কাহু বিমা ইয়াকুল ফকদ কাফরা বিমা উনজিলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি হিওয়াসাল্লাম আল্লাহর যত গোলা মেরা বসলেন যে লোকটা গণকের কাছে যাবে মাজারের কাছে যাবে আল্লাহর হাবিব বলছে উনজিলা মাজার আপনাকে কিচ্ছু দিতে পারে তাইলে আল্লাহর নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই অবতীর্ণ কোরআন আপনি অস্বীকার করেন অস্বীকার করলেন কোরআন অস্বীকার করলে ইমাম থাকেনি ফতোয়া দেন থাকে গণকের কাছে নিয়ে হাত দেখেন এখন আর বাজারে বাজারে গণক বসে না আগে বসতো হাট বাজারে এমন বয়নি এখন তারা এসির নিচে বিভিন্ন চমকপ্রদ অ্যাডভার্টাইজ দিয়ে এরপরে অ্যাডগুলো আসতে থাকে বিভিন্ন ভিডিওর ভিতরে অমুক বাবা গেলে সব সমস্যার সমাধান তার কাছে গিয়ে যদি আপনি আংটি আনেন হাত দেখান কসম আল্লাহর ইমান নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলে দেখেন আমার হাতের মধ্যে একটা আংটি আছে এটা ওই ফার্স্ট যে লোক উনি দেখতাছে দেখছেন না কালো একটা জায়গা আছে দেখছেন দেখছেন উনি কইছে আছে আছে হুজুর আছে না এই যে পাশের কইছে কইসে হুজুর আকিক পাথর এখন আমি যদি কই যে কালো দাগটা এটা হইছে আপনার জীবনের ফাড়া এই ফাড়া আগে বড় ছিল আস্তে আস্তে কমে আইছে আর বেশি দিন নাই পুরাটা সাদা হয়ে যাবে কোনো আংটির ভিতরে কোনো কেরামতি নাই কোনো আংটির ভিতরে কি নাই বলেন কেরামতি সব সব কার ক্ষমতা সব কার কদরাজ সব কার পৃথিবীর কেউ কোনো কিছু দিতে পারেন এ বিশ্বাস রাখতে হবে একটু কন এগুলা করবেন এগুলো হারাম যে পুরুষ মেয়েদের মতো ড্রেস পরবে লাইউ কাল্লে মো হুম ওলা ইউ কেহিম ওলা ইম আল্লাহ আপনার দিকে তাকাবেন না দয়া দেখাবেন না কথা বলবেন না আল্লাহ যদি কথা না বলেন সেদিন কথা বলার কেউ আছে খবরদার আমার ভাই মাজারের কাছে মাজার ধোঁয়াপানি অথবা সিরি খয় এমন কোনো কর্মকাণ্ড করবেন না আমলগুলা যদি পাহাড় সমান হয় তারপরেও যিনি বাতিল করে দিবেন তিনি কে আল্লাহ। প্রশ্ন নম্বরে আল্লাহর হাবিব বলেন মান অন্তহাবা নুহবাতান ফলাইসা মিন্না যেই লোকটা মানুষকে চিন্তায় করবে আশ্রয় ঠকাবে গুন্ডামি বদমাশি করবে চাদাবাজি করবে ডাকাতি করবে নোহবাতুন মানি ডাকাতি করা এই ডাকাতির সঙ্গে যত রকমের ডাকাতি হতে পারে এখন আর রাস্তায় গাড়ি থামায় ডাকাতি করে না কারণ শীত জেগে কষ্ট করা লাগে না ফোন দেওয়ার আগে লোক এসে আপনার হাদিয়া বোঝায় দিয়ে যেতে হয় অনেক অনেক সময় হুমকি খেয়ে ওই সমস্ত গুন্ডাদের সামনে গিয়ে বলে ভাই আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি হাদিয়ার মতো পবিত্র শব্দ ওই গুন্ডার সামনে নিয়ে আপনি নষ্ট করলেন ঠিক কিনা বলে এরকম যারা অস্ত্র ঠেকায় টাকা নেয় নবীজি বলছে সে আমার দলভুক্ত হতে পারে আরো জোরে বলেন হতে পারে কয় নাম্বারটা গেছে মাশাআল্লাহ ভালো আগায় ফস এরপরে কয় নাম্বার ছয় নম্বরে আমার ভাইয়ারা আল্লাহর যত গোলা মা মাহফিলে এসেছেন যে লোকটা ধোকা দিবে ফালাই বোকা বানাবে মানুষকে ঠকাবে খাদ্যে বেজাল দিবে ওজনে কম দিবে ফরমালিন দিবে দুধ না দিয়া শ্যাম্পু মিশায়া দুধকে খাঁটি দুধ বানায়া ফেলবে কিরকম মুসলমান চিন্তা করেন কেমন মুসলমান দুধের সাক্ষাৎ নাই পুরাটা কেমিক্যাল এর মধ্যে শ্যাম্পু মিশা মানুষে খাওয়া হয় এই লোকটা নবীজির উম্মত হতে পারে বলেন পারে সে নবীজির উম্মত হতে পারে না নবীজির দলমুক্ত হতে পারে না আল্লাহ নবীর উম্মত যদি হতে চান সন্ন্যত গোলামানের জীবনটাকে পরিবর্তন করেন নবী খুঁজবে ডেকে ডেকে সাফাত করবে যিনি দন্য দিবেন তিনি কে আল্লাহ নবী পাঁচজন বেশি দিন খুঁজবে সবাই কোন কয়জন একটু হাতুরা নাড়া দেন তো কয়জন লিল্লাহ এবার আপনি চিন্তা করেন পাঁচ জনের কয় নাম্বারে আপনি আছেন এক নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ওগো নবীজি সর্বপ্রথম আপনি শাফাত কাটা পাবে আসাদুন নাস বিশাফাতিউমুল কিয়ামাহ মান ক্বালা লা খালিসন মিন কলবিহি আউ নাফসি আল্লাহর গোলামেরা শুনে আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তুমি প্রশ্নটা করবে আমার মন বলেছে তুমি সর্বপ্রথম প্রশ্নটা করবে সর্বপ্রথম আমার যে গোলাম আমার শাফাত পাবে দর্ণ হবে জাননি সে কি যেই লোকটা কালেমা পড়েছে খাঁসন মিন কলবিহি ও নফসি মট থেকে হৃদয় থেকে যারা কালেমা পড়েছে এমন মানুষগুলোকে আমি নবী খুঁজে খুঁজে বের করব шаfaat করব যিনি ধন্য বানায়া জান্নতি বানায়া দিবেন তিনি কি কয় নাম্বার ভাই 6 নাম্বার শেষ হানো এটা এক নাম্বার ছয় নাম্বার হেন শেষ এটা কয় নাম্বার নম্বর নবী খুঁজে খুঁজে সাফাত করবে এক নাম্বারে কালেমাওয়ালা ব্যক্তিকে কালেমার উপরে থাকবেন তিনশাল যদি মায়ের আসে অনি আর কয়না মায়ের আসলেও থাকবেন যদি গলা ছড়ি ধরে যদি জবাই করা হয় এক চুল যারা কালেমার পথ থেকে নড়বে না এমন লোকগুলো পিছিয়ে হবে আল্লাহ নবী সাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে এবার দুই নম্বরে যাচ্ছি দুই নাম্বারে আমার বায়ানা মুআযিন যখন আযান দিবে আপনি যখন আজান শুনবেন আজানের সঙ্গে সঙ্গে বলেন কুলুমিত্রেলামায়া কুলুল মো আদ্দিন মো আজ্বদিন যেমন যেমন বলবেন আপনিও বলেন আপনিও মহজনের সঙ্গে আজান দিতে থাকেন আজানের সঙ্গে শরিখত আজান যখন শেষ হয়ে যাবে আজানের দোয়াটা পড়বেন الله رحبي بولن جازان اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته ইন্নাকলা তুখলে ফুলমিয়া আদ আদানের জবাব আপনি দিলেন কেমন লাভ জানান আল্লাত নবী বলেন হাল্লাতলাহু সাফাতে তার জন্য আমি নাবির সাফাত আবশ্যক হয়ে যাবে অবশ্যই যদি নাবী সাফাত করে যিনি আপনাকে ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কি আল্লাহ তো সাফাত যদি পেতে চান আজানটা দিলে একটু আজানের লগে লগে উত্তর দিবেন পারবেন না ইনশাল কতটা গেল ভাই এবার কয় নাম্বার তিন নাম্বার আসেন আমার ভাই আকসারুহুম আলাইয়া সালাম অধিক পরিমাণে শুধু দরুদ পরে যারা দরুদ পড়বে অধিক পরিমাণে দরুদ পড়ার কারণে আল্লাহ আপনাকে নী যখনই সাফাত করবেন যিনি আপনাকে ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি গেছে কয় নাম্বার মাশাআল্লাহ লিল্লাহি হে তকবীর চার নম্বরে যে লোকটা মাদিনায় বরণের স্বপ্ন দেখবে আল্লাহকে বলবে আল্লাহ আপনার হাবিবের আমাকে কবুল করে নিন আপনার জীবন কোথায় শেষ হবে কেউ জানে না আপনার জীবন কোথায় শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না যদি কবুল হয়ে যায় এইবার মদিনায় যাওয়ার পরে বারবার আল্লাহকে বলেছি আর আসতে পারবো কিনা না এবারের আশা যদি শেষ আশা হয় কবুল করে নিও নবীজি বলতেছে এইরকম যারা বলবে যদি মদিনাতে তাকে কবুল করে নেওয়া হয় মদিনাতে যদি তার শেষ নিঃশ্বাসটা মদিনায় যদি হয়ে যায় আনা শাহেদুল রাহু আমি আল্লাহর কাছে দ্বারা সাক্ষী দিবার বলব আল্লাহ আমার এই বড় বেশে আমায় ভালোবাসত নবী যদি আপনার ব্যাপারে সাক্ষী দেয় অবশ্যই আপনাকে যিনি মাফ করে দিবেন তিনি কে কয় নাম্বার ভাই বাকি আছে লিল্লাহবীর শফাতি লি আহলিল কাবা ইরিমিন উম্মতি উম্মতের গুনাহগারদের জন্য নবী দোয়া করবে বলবে আল্লাহ উম্মত বড় গুনাহ করে ফেলেছে উম্মত বড় মুসিবতি পড়ে গেছে আল্লাহ দয়া করে আপনি মাফ করে দেন উম্মতের মায়া যদি নবী परेशान হয়ে যাবেন উম্মতি উম্মতি বলে নবী যখন কাঁদবেন আল্লাহ বলবেন নবী আর কাইদ না ইরফানাসাক আপনি আপনার মাথাটা উঠান সালতু যাকে মনে চায় কি মনে চায় আমাকে বলেন ইসফাতু সাফা যাকে মনে চায় সাফাত করেন না সেদিন সাফাত করবে যিনি দলে দলে উন্মতকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি ফালিয়ার তাকিব ইন্দা জালিকা রিহান হামরা আকাশ থেকে আগুন গুলো নেমে আসবে বাতাসের সঙ্গে আগুন চলবে আপনি চিন্তা করেন বাতাসের সঙ্গে যদি আগুন আসে খেত খোলা জলে পড়ে সারখার হয়ে যাবে দুর্ভিক্ষ বাড়বে না কমবে জাল জালা মানে ভূমিকম্প আসবে পৃথিবীটা নড়ে চড়ে উঠবে আফগানিস্তানে কিছুদিন আগে যে ভূমিকম্পটা হলো সমান মাত্রার ভূমিকম্প যদি আমার দেশে হতো শুধু ঢাকা না নরসিংদী নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সিটিতে লক্ষ লক্ষ মানুষ এখনো বিল্ডিং এর চাপায় পড়ে থাকতো ঠিক কিনা বলে আজবে খাসফা মানে ভূমিদাস এই পৃথিবী হঠাৎ করে আপনার বাড়িকে বাড়ি কে টান হঠাৎ করে পুকুর হয়ে গেছে বাড়ি হয়ে গেছে উদাও আপনি এখনই সার্চ করে দেখবেন তেমন এই খবরগুলা প্রচার করে না কারণ এই খবরগুলা যদি হাদিস দিয়ে প্রচার করা হতো মানুষগুলা দিনের দিক থেকে মুখ ফিরে নিত না সেজদা হত সেজদায় পরে পড়ে বলত বলতো আমার গুনাহের কারণে এত আজাব এসেছে দয়া করে মাফ করে দেন ক্ষমা করে দেন মাফ চাইতো যিনি মাফ করে দিতেন তিনি কে এরপরে কি আসতেছে হিসাব করেন মাস আকাশ থেকে স্ট্রয়েড আসবে স্ট্রয়েড মানে পাথর সাধারণ পাথর না মেয়া মুসাওয়ামা নাম লেখা পাথর আপনার নামটা যদি ওখানে এন্ট্রি হয়ে যায় আপনি কেমনে বাঁচবেন কেমনে বাঁচবেন চিন্তা করে এবার কর নবীজি সাফাত করবে না কয়জন রে সুবান আল্লাহ এত কিছু কর পরে মনোযোগটা ঠিক আছে শুনবেন মুশ্রেক কে নবীজি সাফাত করবে না এ কপাল দিছেন কে ঠেকাইবেন নিয়া পীরের সামনে আল্লাহর হাবিব আসাদ বিন গালিব সামান্য একটা রাখাল দূর থেকে দেখছে রসুল নামাজ পড়তেছে রসুল যখন বলে আল্লাহ আকবর সব সাহাবির আল্লাহ আকবর বলছে আসাদ বিন গালিব দেখে কয় সুবহান আল্লাহ কি আজীব মানুষ তিনি অনেক সম্মানী মানুষ একটু দেখে আসি তো গিয়ে দেখে একটা সামান্য তাবুর ভিতরে আমার নবী সাল্লাম বসে আসভা প্রশ্ন করলেন আমি কি তার সামনে যেতে পারব বলা পারবো হ্যাঁ পারবা যাও তুমি আসুয় বিন গালিব যখনই গেলেন আল্লাহ নবী আদর করে বললেন আরো কাছে আসো আরো কাছে আসো আরো কাছে আসো বিন গালিব কয় কি আমি একটা রাখাল শৈলের মধ্যে ধুলা মাথার মধ্যে ধুলা চুলগুলা কুকরানো হাতের মধ্যে লাঠি হামারে কয় আরো কাছে আসতে কি আজীব কথা এইরকম মানুষ আমারে কেমনে কাছে ডাকে আসদ বিন গালিব ডরে ডরে পুরা কাছে আসে না রসুল একেবারে কাছে এনে আসাদ বিন গালিব জিজ্ঞাসা করতেছে মাস মুখ কি নাম তোমার আমার নাম আসাদ বিন গালিব কি করো আমি খাইবার প্রান্তে ছাগল চড়াই রসুলের পরিচয় জানতে চাইলে রসুল পরিচয় দিলেন আমি খালি মানুষরা জান্নাতের পথ দেখায় জোরে কল আসবিন গালিব বলতেছি আমার মতো রাখা লোকে জান্নাত পেতে পারে নবীজি বললেন হ্যাঁ রে বিন গালিব ওই খাইবার প্রান্তে যে ময়দানে প্রাণান্তকর লড়াই হচ্ছে ওই প্রান্ততে যদি আজকে তুমি চলে যা শহীদ হয়ে যা যিনি তোমাকে খায়বার থেকে জান্নাতের জন্য কবুল করবে তিনি কে আসওয়াদ বিন গালি তিনি নবীকে বললেন নবী আমি তোরাхал অনেকগুলো সাগলের দায়িত্ব ছিল আমার কাছে সাগলগুলার কি করব আল্লাহর হাবিব বললেন কোন একটা ছাগলের গায়ে বিদু করে একটু প্রহার করক হালকা করে যখন হাতের লাঠিটা দিয়ে মিদু করে যখনই সোয়ালেন আসোয়াদ বিন গালিব দেখে আসোয়াদ বিন গালিব দেখে এক দৌড় মেরেছে ছাগলের পাল একটাকে ফলো করে দৌড় মেরেছে যার যার মালিকের বাড়ির দিকে চলে যাচ্ছে আসদ বিন গালিবকে আমার বোঝা হয়ে গেছে চলে গেছে খায়বার প্রান্তে প্রাণান্ত করে লড়াই করতে গিয়ে কাফের তীর এসে শহীদ হয়ে গেলেন খায়বার প্রান্তে পড়ে রইলেন আসদ বিন গালিব শহীদ হয়ে যখন খায়বার প্রান্তে পড়ে আসেন সব সাহাবিরা দেখতেছে আর বলতেছে কোন গোয়েন্দা মনে হয় ঢুকে গেছে জাসুস মনে হয় ঢুকে গেছে এই লোকটা মনে হয় কাফেরদের পক্ষে হবে আল্লাহর নবী সেই দেখা মাত্র জর করে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ছেড়ে দিলেন সাহাবীরা বলতেছেন ওগো নবীজি আপনি কি চিনেন আল্লাহর নবী বললেন এটা আমার আসওয়াদ বিন গালিব একটু আগে এসেছিল কালেমা পড়ার জন্য আজ কালেমা পড়ার কারণে আমার আসুয়াদ বিন গালিকে যিনি বড় দামি বানায় দিয়েছেন তিনি কে আর আমাদের ফিরেরা ঠেঙ্গার এমনে দেয় আবার আপনারা ভক্তি দিয়া হেমনে যায় এটা কি কয় হুজুরে ফিসন দেয় না বাপরে বাপ এটি করবে তাহলে এক নাম্বার শির্কের দিকে যাওয়া যাবে না মুশ্রেককে নবী যে সাফাত করবে দুই নাম্বার বিদা থেকে নবী যে সাফাত করবে না কয় নাম্বারে আসি বেদাত ছেড়ে দেন তিন নাম্বারে কুল্লো গালিন মারেক নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজাবে মামলা হামলা করবে ঘরের ভিতরে নিরপরাধ মানুষ কিন্তু ঘুমাতে দিবে না তুমি কালিজির সাফাত পাবে না ঠিক কিনা বলে লোকটা জুলুম করবে সাফাত পাবে না জুলুম যতটুকু করলেন খাতায় লিখে রাখবেন এমন একজন ড্রাইভারের সঙ্গে একদিন আমার দেখা হয়েছে কমুনি এয়ারপোর্ট থেকে উবারে নিসি তখন নিজের গাড়ি ছিল না তো উবারে নিশি পরে লোকটারা আমার খুব ভালো মনে হলো তো গাড়িটা উঠার পরে দেখি ছেলেটা চমৎকার চমৎকার কথা বলতেস একটু পরে কান্না করতেছে আমি বললাম ভাই আপনি কামতেছেন হুজুর সৌভাগ্য যে আপনাকে আজকে আমি নিতে পারছি তা আমি বললাম আমার সৌভাগ্য যে আমি আপনার গাড়িতে উঠতে পারছি আপনি কাঁদতেছেন কেন বলেন হুজুর আমারও বড় শখ ছিল আমি একদিন বড় আলেম হোক মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম কিন্তু হুজুর মাদ্রাসায় ভর্তি হয়েছে ঠিক বাচ্চা মানুষের যা হয় একদিন ঝগড়া হয়েছে আমার এক সহপাঠীর সঙ্গে হিপসখানায় পড়তাম সহপাঠীর সঙ্গে যখন ঝগড়া হয়েছে গোসল করা নিয়ে ঝগড়া সেও আমারে মগ দিয়ে বাড়ি দিছে আমিও তারে মগ দিয়ে বাড়ি দিছি এখানেই শেষ বাহিরের একজন আমার কইছে কত বড় সাহস তরে মগ দিয়া বাড়ি দিল তুই কিছু করস নাই তখন তো বাচ্চা মানুষ হুজুর বুঝি নাই তখন আমি ওই ছেলেটা ঘুমায় ছিল আমার বয়স তো একেবারে কম না আমার বয়স তখন তেরো চোদ্দ বছর ওই যে ঘুমায় আছে তখন তার মাথার মধ্যে আমি একটা রড দিয়ে বাড়ি দিছি তার মাথাটা থেকে ফেটে চৌচির হয়ে রক্তগুলো ঝরতেছে আমি দৌড়ায়া বাড়ি চলে আসছি যাহারে আমি করলাম কি যখন বাড়ি চলে আসছি হুজুর বাড়ি চলে আসার পরে আমার মা বাপ ঘর থেকে বের করে দিছে যে এমন সন্তানের দরকার নাই আমি চলে গেলাম খারাপ পথে খারাপ হতে হতে এত খারাপ হলাম বছরের পর বছর পার হয়ে গেছে নিজের জীবনটা ধ্বংস করে দিলাম ধ্বংসের পরে এত খারাপ আমি হয়েছি নিজেকে যখন হারিয়ে ফেললাম হঠাৎ একদিন আমার মাথার মধ্যে একটা হামার দিয়ে হাতুরির হাতুড়ির দেখছেন না এরকম একটা বড় হামার দিয়ে যখন আমার মাথার মধ্যে বাড়ি দিছে হুজুর আমার মাথাটার মধ্যে চব্বিশটা সিঁড়ি লাগছে চব্বিশটা সিঁড়ি দেওয়ার পরে আমার মনে পড়ে গেছে হরে ওই যে আমি একটা বাড়ি দিয়েছিলাম আল্লাহ আমারে ছেড়ে দেয় না ঠিক কিনা বলে হুজুরের পরে জীবনটারে চেঞ্জ করে ফেললাম যে না আর খারাপের দিকে যাব না এখন ড্রাইভিং করি কষ্ট করে চলি আর জায়গায় জায়গায় খুঁজি ওই বন্ধুটারে যদি পাইতাম তার পায়ে ধরে বলতাম ভাই তুমি আমারে মাফ করছো যতটুকুন জুলুম আপনি করবেন আপনি কাউকে থাপ্পড় মেরেছেন ক্ষমতার বলে আপনি জেনে রাখবেন অভুত পরিমাণ থাপ্প যিনি আপনার জন্য রেডি করে রেখেছেন তিনি কে যার সঙ্গে জুলুম করেছেন পায়ে ধরে চান হাত ধরে ক্ষমা চান আল্লাহ সারবে না ভাই এরপরে আমার ভাইয়েরা পাঁচ নাম্বারে বিশ্বাস যেই লোকটা সাফাত বিশ্বাস করে না বলে সাফাত লাগবে না এই রকম কপাল পুরা যারা নবী তাকে সাফাত করবে না গুনাগারদেরকে পর্যন্ত সাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া বানায় দিবেন তিনি কে আল্লাহ পাক উম্মতের খবর জিজ্ঞাসা করবেন তিন জায়গায় নবী দাঁড়ায় থাকবে এক নাম্বার জায়গা এখনো ওয়া কিফেন ফে নিহাইতে সিরপ পুল সিরাতের কিনারায় নাবি দাঁড়ায় থাকবে আমার আপনার জন্য সফাত করবে আল্লার কাছে বলবে আল্লাহ উন্মথ রে মাফ করে দে ইয়া রব্বি সাল্লিম ইয়া সালিম ও আমার আল্লাহ উম্মত গুলাকে একটু শান্তি দিয়া দেন সেদিন উম্মতেরা পার হবে আল্লাহ বলবে যা যা হেঁটে হেঁটে পার কেটে কেটে জাহান্নামে নামে পড়ে যাবে কিছু লোককে আল্লাহ বলবে চেহারা নিচের দিকে দিয়ে দাও পাগুলা উপরের দিকে দিয়ে দাও চেহারার কেমন পাতলা চামড়া কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে সিনফান রুব্বান কিছু কিছু মানুষকে পাক সেদিন জান্নাতি আরোহণে চড়ায় দিবেন লোকটা এত দামি হয়ে যাবে আল্লার জান্নাতি আরোহণে চড়ে বসবে চোখের পলকে পুলসিরাট্টা পার হবে আর সেই সময় নিচ থেকে জাহান নাম ডাকলা দ্রুত পার হয়ে চলে যা কারণ তোমার আলো জাহান নামের আগুন গুলাকে নিবায় দিচ্ছে বলেন আল্লাহবর পুলসিরাতে নবী দাঁড়ায় থাকে। নবী দাঁড়ায় থাকবে মিজানে দাড়ি পাল্লায় যেখানে ওজন করা হবে নবী দাঁড়ায় থাকবে উম্মতের আমল নামা যেন বাড়ি হয়ে যায় নবী দাঁড়ায় থাকবে নবীজি দাঁড়ায় থাকবে হাউজে কাউসারের সামনে পানি পান করানোর জন্য সেদিন নাবি কোটি কোটি উম্মত্রে কেমনে চিনবে গোরন মুহাজ্জালিনা মিনাল ওয়াদু এই যজুর পানিগুলা জক করবে চকচক করবে কপালের মধ্যে জগজক করে উঠবে এই চিহ্ন নাবি দেখবেন আর বলবে আল্লাহ এটাই তো সে উম্মত আমার এটাই তো আদরের উম্মত যে উম্মতের জন্য ওহুদের মায়ে দানে জ্বর জ্বর করে রক্তগুলা পড়তেছে আম্মা জান আম্মা জানেরা সব নাবি সাল্লাহ রক্ত দেখে শঙ্কিত হয়ে গেছে রক্ত আর বন্ধ হয় না কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না জর জড় করে রক্তগুলা পড়তেছে চাটায় পুরে গুলা লাগাই দিলেন নাবিজির রক্ত বন্ধ হয়ে গেল এত পরিমাণ কষ্ট এত পরিমাণ রক্ত নবী ঝরিয়েছে দিনের জন্য কষ্ট করেছেন খুদার যন্ত্রণা সহ্য করেছে আজকের এই মাহফিলে যদি নিয়ত করেন একটু সোজা হয়ে চলার নবীর উম্মত হওয়ার সেদিন উম্মতের ব্যাপারে নবী খুঁজবেন সাক্ষী দিবেন আপনাকেও খুঁজে বের করবেন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে আজকেরে মাহফিলে সৌরাই নিসা একচল্লিশ আয়তে কারি ইমাতে আল্লাহর ঘোষণা সেদিন উম্মতের খবর জিজ্ঞাসা করা হবে কোরআন এমন আলফরআন অঘ্নাং লা ফাকরা বা দাহু ওলাঘিনাং দু এই কোরআন ধনী এই কোরানের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে এবার এই মাহফিলের শেষ নবীজুর কে কয়েকটা দায়িত্ব দিব এই যারা এখানে বসছেন আসছেন কথা শুনছেন আমাদের অভ্যাস কি জানেন ঘরে জীবনে সালাম সালাম না স্ত্রীদেরকে দেন কোন কোন হুজুর আছেন একটু হাত তুলে তো দিই না কিন্তু ওই মাঝে মাঝে দিলে চলতো না কিছা লাগে যারা মাঝে মাঝে দি গিয়ে দেখছেন আপনার বউ না জামাই আছেন না দিলে ইজ্জতটা থাহে মানে একটা দিয়ে তিনটা সালাম এক করে নাইলে আসসালাম আলাইকুম ব্যক্তির দিছি বুঝার লন এরম না স্ত্রীদেরকে সালাম দিবেন রাজি আছেন ঘরের মধ্যে সুখ নাই কি লিখে সালাম নাই স্ত্রীর সামনে গিয়া কথা বলার আগে আগে মিসওয়াক করবেন এটা সুন্নত বাদা আবিসওয়াক নবীজি ঘর থেকে বাইরে যেতেন বাইরে থেকে ঘরে প্রবেশ করতে একটু মিসওয়াক করতেন সালাম দিবেন লাভ কি জানেন ঘরের ভিতরে জিন ঢুকবে না আর সালাম না দিয়া যখন ঢুকলেন জিনেরা কয় আদ্রক তুমুল কাম হইছে ঢুক সব ডে আরে আমার কথা না হাদিসের কথা খাইতে বইসেন আল্লাহর নাম নাই জিনেরা কয় আদ্রক তুমুল খা পরে আপনিও খাইছেন হেরাও খাইছে পরের দিন দেখছে ভালা খায় খালি ফ্যাট বুডুর বটুর বুডুর বটুর বুডুর বটুর করে কিরি কি লু খাইলাম বালা নামছে যিনি উনিও নামাজি কিন্তু আপনি তো ভালো হইতে পারেন নাই ঠিক কিনা বলে

ফাকান্না সার সৌল্লাহ আমি একজন আলেমের সন্তান আমার আব্বা একজন বড় মহাদ্দেস আমি প্রায় সময় দেখি আমার আব্বা সময় পেলি ঝাড়ু দেয় আমি ঝাড়ুটা আব্বার হাত থেকে টেনে ধরি যে আব্বা আপনি দিলে আমার ফুলজোটার মধ্যে লাগে আপনি কি লিয়ে ঝাড়ু দেবেন আমার রসুল ঝাড়ু দিস আমি কেমন করে ঝাড়ু না দিই ফাকান্না সার সৌল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী হয়ে কুল আলমিন হয়ে হয়ে তিনি ঝাড়ু দিয়েছেন বলেন ইউসলি সৌবাহু তিনি নিজের কাপড়টা নিজেই করেছেন আমার নবী স্ত্রীদের তরকারি কাটার মধ্যে সহযোগিতা করেছেন স্ত্রীদের সাথে মোহাম্মত বাড়াতে যে জায়গায় ঠোঁট লাগায় আম্মাজান পান করেছেন একই জায়গায় ঠোঁট লাগায় আমার নবীজি জ্লা আলি পান করেছেন সুভান হার চিবায় রাখছে আমার নবী সেখান থেকে নিয়ে হারটা চাবাইস একই প্লেটের মধ্যে খাবার খাইস স্ত্রীদের চোখে পানি দেখলে নবী একদিন লগে সফরে লগে বুঝুন তো মার্শাল তাপসির আর দরকার নেই বুঝুন তো আপনারা সাথে নিয়ে বের হয়েছে ফিরে আসার সময় রসুলের দুইটা উঠছিল একটা কসয়া আর একটা আদবা তাগরা উঠছিল কিন্তু সাফিয়া রাদি আল্লাহ তালা আম্মাজানের যে উঠটা এটা দুর্বল উঠ আইতে অনেক দেরি করছে এখন আম্মাজান আই কান্না শুরু করছে নবীজিকে কি সফিয়া কান্দকে কি উঠটা আমার দিলেন যে দুর্বল উঠ আমি আপনার লগে গল্প করতে করতে আসতে পারলাম না আমার মন বড় খারাপ আল্লাহ নবী আদর করে চোখের পানিগুলা মুছে দিলেন মুহূর্তের ভিতরে আম্মা জানের কান্না বন্ধ হয়ে গেছে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পরে না আমিন আজকে যতগুলো কথা বললাম আল্লাহ পাক প্রথমে আমাকে আমার সকল শ্রোতা আয়োজক কমিটি আমার মা বোন প্রত্যেককে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করো পরে না আমিন